হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমরা জানবো এমন এক প্রাণী সম্পর্কে যারা দেখতে অনেকটাই বানরের মতো, কিন্তু আসলে বানর নয়। সামাজিক স্বভাবের ও ভয়ঙ্কর চেহারার এই প্রাণীটির নাম হলো লেমুর। আসুন জেনে নেই এই প্রাণীর বিচিত্রকর জীবনধারা সম্পর্কে। ল্যাটিন শব্দ ল্যামারস থেকে লেমুর শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ ভূতের মতো। রাতের আধারে লেমুরের মুখে আলো ফেললে অনেকটা ভূতের মতো দেখায় বলে এরকম নামকরণ করা হয়েছে। এরা পিসিমিয়ান প্রাইমেট নামে পরিচিত একটি গ্রুপের অন্তর্ভুক্ত, যারা বানর ও গরিলাদের পূর্বে বিকশিত হয়েছিল। লেমুরেরা আকারে বানরের কাছাকাছি হলেও এরা বানরের মতো বুদ্ধিমান নয়। এদেরকে কেবল আফ্রিকার মাদাগাস্কারেই দেখতে পাওয়া যায়। বর্তমানে মাদাগাস্কারে প্রায় 105টি প্রজাতির লেমুর দেখতে পাওয়া যায়। এরা প্রজাতি ভেদে সাদা, ধূসর, কালো, বাদামি এবং লাল বাদামি রঙের হয়ে থাকে। এদের উজ্জ্বল বৃত্তাকার চোখ ও গায়ে নরম পশম রয়েছে। লেমুরদের হাতে ও পায়ে 5টি করে আঙুল রয়েছে, যা দিয়ে এরা নানা কাজ করে থাকে। এদের মানুষের মতো চ্যাপ্টা নখ রয়েছে, যা দিয়ে এরা প্রতিরক্ষার কাজ করে থাকে। এদের লেজ দেহের চেয়ে বড় হয়, যা দিয়ে এরা দেহের ভারসাম্য বজায় রাখে। লেমুররা এদের জীবনের বেশিরভাগ সময় গাছপালাতে কাটায়। এরা বিভিন্ন ধরনের খাবার যেমন পোকামাকড়, ফল, ফুল, বাকল, লতাপাতা খেয়ে থাকে। এরা সামাজিক প্রাণী ও এরা দল করে বাস করে, যেখানে সর্বোচ্চ 15টি পর্যন্ত লেমুর থাকতে পারে। এরা প্রতি ঘন্টায় প্রায় 12 মাইল বেগে দৌড়াতে পারে। বড় আকারের লেমুররা সাধারণত দিনের বেলা ঘুরে বেড়ায়, কিন্তু ছোট আকারের লেমুররা নিশাচর হয়। বামন লেমুররা শুকনো মৌসুমে পুষ্টির জন্য এদের লেজগুলিতে চর্বি সঞ্চয় করে থাকে। মজার ব্যাপার হচ্ছে, এরা শরীরের তাপমাত্রা কমিয়ে দিয়ে লম্বা সময় না খেয়ে থাকতে পারে। লেমুররা সাধারণত শারীরিক সংকেত, গন্ধ ও নানা রকমের শব্দ করে একে অপরের সাথে যোগাযোগ করে। এদের গর্ভধারণের সময়কাল 102 থেকে 170 দিন পর্যন্ত স্থায়ী হয়। একটি স্ত্রী লেমুর একবারে 1 থেকে 6টি সন্তানের জন্ম দিতে পারে। এরা তুলনামূলকভাবে অল্প সময় বেঁচে থাকে, যা প্রজাতি ভেদে সর্বোচ্চ 30 বছর হতে পারে। স্ত্রী লেমুররা পুরুষদের তুলনায় সামাজিকভাবে প্রভাবশালী, এরাই চালিকা শক্তি হিসাবে কাজ করে। রিংলেজযুক্ত লেমুর অত্যন্ত সামাজিক এবং এটি সর্বাধিক জনপ্রিয় লেমুর প্রজাতি। লেমুরের ক্ষুদ্রতম প্রজাতিটি হল পিগমি মাউস লেমুর, যার ওজন মাত্র 30 গ্রাম পর্যন্ত হয়। এদের মধ্যে বৃহত্তম প্রজাতি হচ্ছে ইন্দ্রি লেমুর, যার ওজন প্রায় 6.5 কেজি পর্যন্ত হয়। জলবায়ু পরিবর্তন বা অবৈধ শিকারের কারণে এরা পৃথিবীতে সবচেয়ে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত। এছাড়া অবৈধ পোষা প্রাণী বাণিজ্য ও বাসস্থান ধ্বংসের কারণেও এরা হুমকির সম্মুখীন। যেহেতু এরা বন্য প্রাণী, তাই পোষা প্রাণী হিসেবে এদের রাখা নিরাপদ নয়। প্রকৃতিগত কারণে বাংলাদেশে বা এই উপমহাদেশে লেমুরদের দেখতে পাওয়া যায় না। আপনি কি কখনো এদের দেখেছেন? যদি দেখে থাকেন বা মজার কোনো তথ্য জেনে থাকেন, তবে কমেন্টে আপনার অসাধারণ অভিজ্ঞতাগুলো অবশ্যই জানাবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। নানা পশু পাখির বিষয়কর জীবন কাহিনী ও নানা তথ্য জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।